Hello! How are you? You doing what? বলতে তো চাই অনেক কথাই কয়টা বলবো আগে নিজের পরিচয়টা দিয়ে লই আমি হইতেছি ওয়ান অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল মিস্টার একাব্বর ওরফে ব্লুটুথ বয় আসলে সমস্যা কোথায় জানেন আমি ইংরেজি ছাড়া একটা লাইনে বলতে পারি না সেই কারণে গ্রামের অধিকাংশ লোকেই আমার কথাবার্তা বলতে পারে না বুঝলেন তো একটু ভালো ওয়াটার পাওয়া যাইবে এখন আপনাকে একটা কথা বলি এই যে 13-8 ঘন্টা দিয়ে যদি থাকেন তাহলে মুখ খান দেখ মুখ তারা গন্ধি আপনার কি তুমি দুপুর বেলা তুমি আসছিল না তাহলে দেখছেন কথা দিয়েছিলাম ঠিকই চললে আসছি হ্যালো হাই ওকে কথা বলে না গুড বাই কয়দিন পর আপনার মনের অন্দরে ঢুকে যাবো আর আপনি ঘরে ঢুকালে ইয়ে কাউতল শুরু করছেন হইবে ফুল দেখো কাকে নিয়ে আসছি এ হইলো ভাই তুমি এহেনে আর মুই তোমার হারা বাড়ি বিশ্বাসে আছি এখানে কি করো ম্যাডাম আপনি কিছু মনে করবেন না আমার এই ভাই মানে আমার জমজ ভাই তার ওই যাবা একটু মাথায় গিলু সামান্য কম আছে এই আর কি ওনার তো গিলু সামান্য কম আর আপনার তো গিলু অতিরিক্ত সেই জন্য কাম দিয়া বাইয়া পড়তে আছে এ বোবাই মরি আপনাকে কিন্তু আমার মারাত্মক পছন্দ হয়েছে আই লাভ ইউ দুপুরবেলা যেই কথা বলছি সেই কাম কিন্তু করিয়ে সারমু আপনাদের আব্বায় বলাইতে আছে আপনারা সকলে বসার ঘরে চলে আসেন ও না ওই আমাদের ফ্যামিলিতে একটা ই আছে মানে ওই ঐতিহ্য আছে ফ্যামিলিতে যে কোনো সিদ্ধান্ত আমার বাবাই আমাকে না জিজ্ঞেস করিয়ে নেয় না আমার সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সব সিদ্ধান্ত নেয় ওকে তাহলে আমি যাই আব্বার সঙ্গে গিয়ে কথাবার্তা বলি হুম ফাজিল প্রকৃতির লোক আমি আমার বাপের জন্মে দেখিনি ওকে বলতে হয় না কলি তারা আমাদের মেহমান না শোনো হাজার আব্বু আমার জন্মের মাথা ব্যথা আমি এখন রুম আটকে শুয়ে থাকবো কিছুক্ষণ আমার দয়া করে ডাক পানা সব হাজেরা হাজেরা এই একুলাই আমার এই যে ভাই তাহার কথা কি বলবো বলেন সে সবসময় সব জায়গায় এইরকম টাউটেট করে বুঝলেন আমি বলি ভাই তুমি এইখানে তুমি এই টাউটারি করছো না তুমি এই মানুষে মন্দ বলবে টাউটার বলবে সে আমার ফোনেই না বুঝলেন ভাই আমি নিজে আবার একটু এই বলক প্রকৃতির তো এই কারণে হনে না বলদের কথা কেডা হনে কন আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি করেন মানে ওই আমি যে বিবাহ করব মানে কার সাথে আমার বিবাহ হইবে আপনার সাথে আমাকে একটু পানি দেবেন বিস্কুট গলায় আটকে আটকাই গিয়েছে লাগবে না সব ঠিক আছে আপনাকে আমি
আপনাকে কি বলবো, আমার কিন্তু জমের মতন পছন্দ পছন্দ হয়েছে। আর মানে মনে হইতে আছে কি যে আমি ওই বাসি গোস্ত দিয়া ই খাইতে আছি, পান্তা ভাত খাইতে আছি, বুঝলেন? আমাকে কি আপনার পছন্দ হয়েছে একটু বলবেন। আপনাকে আমার কি বলিয়ে হলাম? আপনাকে আমার বইমি আসতে আছে, আপনার বইমি করবেন? জন্মের মতো পছন্দ হয়েছে আমার, এখানে থাকা একদম ঠিক হইবে না এখন। বেড়া বেড়া, মান সম্মানের তো আর কিছু ব্যাক এক লোকে মাইকে ঝুঁকে লইছ, হ্যাঁ আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা, বাকি হয়ে যাইতে আছে। ওই ঘটনা হলে তাই ওই তাড়াহুড়ের ফান্ডে কিন্তু আসলে তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। তো আপনি কি ওই রাজহংসের গোস্ত কি খান? আস মুখরা বকরি যা যা আছে ব্যাগ খাইয়া লোক লই যান। আপনার খাওয়ার সাইজ দেখলেই বলতে আসি আপনার মনে অনেক রুচি। না কিছু মনে করবেন না, ও একটু খাওয়া দাওয়া বেশি করে, সেই কারণে ব্রেইন সামান্য শর্ট, সমস্যা নাই। দুদু আলোচনার তো অন্যদিকে যাইতে আছে, কাম টু দ্য পয়েন্ট, ছেলেও মেয়েকে দেখছে, মেয়েও ছেলেকে দেখছে, এখন ওই বিয়ার তারিখ ঠিক করে ফেলাই লইতে না হলে। আমি ওই সামনে মাসে আমি সময় দিতে পারবো না, আমার ওই ঢাকা যাইতে হইবে, অনেক জরুরি কাম, আমি পারবো না। তোমার বিবাহের বিষয়ে কোনো কথাবার্তা হইতে আছে না বাজাও, তুমি ঢাকা যাও না কোদাল দোয়া যাও, হাতে কোনো সমস্যা নাই, তুমি যাও। বেটা বেশি ফোদারি দেখিস না, বুঝলো? তোর বিয়ার ব্যাপারে আলোচনা হইতে আসে না, হইতে আসে আর বিয়ার ব্যাপারে, তোরটা পরবর্তীতে হইবে। আমি বেয়াই সাহেব, এই বিয়ার ডেটটা কি এই সামনে শীতে করণ যায় না? হ্যাঁ ডেট তো হইবে, এই তো এখন ওই দেনা পাওনা কিভাবে কি করবেন, মানে কি দেবেন থুইবেন, হ্যাঁ একটা কথাবার্তা হওয়ার দরকার আছে না? আগে তৃতীয় পাশে মিডিয়া হয়ে যাই ভালো, আমার মনের মধ্যে যা আছে আমার যেটা দাবি এটা আমি বললেই হেলাই, এটাই ভালো হয়। আপনি দেবেন ওই ফসলি উনি দেবেন পাঁচ কানি, আর ওই দুই ভাই দুর্গ মোটর সাইকেল দেবেন, আর সোনা দেবেন 30 ভরি, আর আপনি মনে করেন ওই নগদ টাকা দেবেন 10 লাখ, বুঝছেন? এই আমার দাবি। আব্বা একটা ইম্পর্টেন্ট জিনিস আপনি ভুলিয়ে গেছেন, দুই ঘরের জন্য দুইটা এয়ার কন্ডিশন লাগবে, ওটা দিতেই হইবে। দেখছো দেখছো কথাবার্তার সাইজ হচ্ছ, মেজাজ টান খারাপ হয় না? এই মেয়ে কথায় আছে না যে কন্যাই দুয়ার দিকে হোক, সহিংসতার দিকে আগিয়ে যাইতে আছে, শান্তির দিকে তো যাইতে আছে না কাকু? শান্তিপূর্ণ ভাবে আলোচনা করা যায় না? এ কেবল মশারে, সে বলছে কি, সে কথাটা বলছে কি? ঘর দুয়ার নাই মাগো, কি বলছে সে? নৌকার মাঝে এবার ওভার মানুষ টানতে আপনি এইখানে এখানে এসি চাইতে, এসি নিয়ে কি সামনের দেশে টানাইবে? আই যে মিরার জায়গা পাই না। তালই তালই আমার কথা শুনেন, অনেকক্ষণ ধরে আমি কথা বলতে আছি, আপনার শ্রদ্ধা করি সব ঠিক আছে, কিন্তু ফিরিয়ে যদি বেফাস কথা কন এই মুখরে ঠেঙ্গে পিটেমু আপনারে, আউলেই হলাম পিটে গিয়ে। মাস্টের এখানে খোলা অপমান অনেক লিখে মুই আহি নাই। এ মেয়া এ আপনি কি বলতে আছেন? উস্কর দিয়ে কথা বললেন,
আমার বাপে মাঝিয়েছিল আমার বাপে বাচ্চা থাকলে এতদিনে লঞ্চের মালিক হইতো আপনার বাবা আসিল কি 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 আসলে কি আপনার বাবা আসিল তুই রাজা খান তে রাজ্য কুপাইয়ে মানছে মারছে এই মানুষ আজকাল দেহা জিনিসে হাইয়া বিশ্বাস করে না আর হোনা কথা হুনিয়া আর হাইয়ার খোটা দেওয়া শুরু হচ্ছে না বইয়া কিনা কবে কি হচ্ছে এই খবর লই যাইছো যা খাইছি আর বইমি করে ঠিক জমা এনে তারপর এই বাবু মুই যাবো না এনে এনে খাওন ভালো বাবু মুই যাবো না আর মাইয়ে পছন্দ হয়েছে বাবু তুমি যাও এই তুই যা ভাই মুই যাবো না